গ্রামার নয় অনুকরণ মাধ্যমে ইংরেজি শেখার সহজ মাধ্যম হ্যাঁ বন্ধুগণ একটি মূল মূলভাবের সাথে বিভিন্ন অক্সিলভার যুক্ত করার পর একসাথে একশো এক ভাবে পড়ার পদ্ধতি আস্কার ভিডিওতে আমরা আলোচনা করব হ্যাঁ বন্ধুগণ আপনাকে শুধু একটি ভার্বের নমুনা জানলে যে কোনো ভার্ব দিয়ে আপনি একইভাবে একশো একুশ ভাবে পড়তে পারবেন আজকের বিদিতি খান মেথড এ কমপ্লিট বুক অব ব্রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে না হয়েছে এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থসাগর এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে এই বইটির উপর ইতিমধ্যে সাড়ে পাঁচশো ভিডিও লেকচার অধিক তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে সেগুলো দেখুন প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে হ্যাঁ বন্ধুগণ এখন আসুন অন্যান্য অফ যুক্ত করবর একশো একুশ ভাবে পড়ার পদ্ধতি এখানে গঠন প্রণালীটি আমরা দিয়েছি আমরা সরাসরি প্র্যাকটিস করবো কিভাবে প্র্যাকটিস করে এগিয়ে যাবো লক্ষ্য করেন এখানে দু তুমি কি কাজটি করো আর ডাজি দুধওয়ার্ক সে কি কাজটি করে ইজি ডুইং দোয়ার্ক সেকি কি কাজটি করতেছে অ্যাম আই ডুইং দোয়ার্ক আমি কি কাজটি করতেছি আর দে ডুইং দোয়ার্ক তারা কাজটি করতেছে হ্যাজ হি ডান দোয়ার্ক সে কাজটি করেছে হ্যাপ দে ডান দোয়ার্ক তারা কাজটি করেছে হ্যাপ আই বিন ডুইং দোয়ার্ক সিন্স মর্নিং আমি কি সকাল থেকে কাজটি করতেছি হ্যাজ হি বিন ডুইং দোয়ার্ক ফর ওয়ান উইক সে কি এক সপ্তাহ যাবৎ কাজটি করতেছে ডিড হি ডু দোয়ার্ক সে কি কাজটি করেছিল ওয়াজ হি ডুইং দোয়ার্ক সে কি কাজটি করতেছিল ওয়ার দে সুন্দর তারা কাজটি করতেছিল হ্যাড হি ডান দ্য ওয়ার্ক সে কি কাজটি করিয়েছিল হ্যাড হি বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ওয়ান ওয়ান মান্থ সে কি এক মাস যাবৎ কাজটি করতেছিল সেলাই দু দোর আমি কি কাজটি করবো সেলাই বি ডুইং দ্য ওয়ার্ক আমি কি কাজটি করিতে থাকিব সেলাই হ্যাভ ডান দ্য ওয়ার্ক আমি কি কাজটি করিয়া থাকবো সেলাই হ্যাভ বিন ডুইং দোর ফর ফিউ আমি কি কিছুদিন যাবৎ কাজটি করতে থাকবো উল হি ডু দুদর্ক সে কি কাজটি করবে উল হি বি ডুইং সে কি কাজটি করতে থাকবে উলি হ্যাভ দান দর্গ সে কি কাজটি করিয়া থাকবে উলি হ্যাভ বিন ডুইং ফর টু ডেজ সে কি দুদিন ধরে কাজটি করতে থাকবে হ্যাঁ বন্ধুগণ এখানে আপনার মূল বিষয়টা হলো ডু এড স্থলে আপনি হাজার হাজার ভার বসে পড়তে পারেন হ্যাঁ তারপর প্রয়োজন আপনি সাবজেক্ট অবজেক্ট ভার পরিবর্তন করে পড়েন ইনশাআল্লাহ এইভাবে যেটা আপনি লিখে লিখে পড়েন সমস্ত জীবনের জন্য পুরো বিষয়টি রপ্ত হবে তাই এক থেকে বাইশ পর্যন্ত হলে এটা টেন্সের আলোকে বাক্যগুলো এখানে দেওয়া হলো তো লক্ষ্য করেন এখানে দু স্থলে আরেকটি ভার দিয়ে আমি পড়বো যেমন দু লেটার লেটার তুমি কি চিঠি চিঠি হি লিখতেছে আমাকেছে রাইটিং দ্য লেটার তারাকে চিঠি লিখতেছে এম আই রাইটিং রাইটিং দ্য দ্য লেটার লেটার আমি কি কি চিঠিটি লিখতেছি আর ডে তারা চিঠিটি লিখতেছে হ্যাজ হি রিটেন দ্য লেটার সে কি চিঠিটি লিখিয়েছে হ্যাভ দে রিটেন দ্য লেটার সে তারাকে চিঠি টি লিখিয়েছে তো এইভাবে যে কোনো ভার দিয়ে যদি আপনি পড়েন অর্থাৎ কমপক্ষে দশটি ভার দিয়ে যদি দ্রুত গতিতে আপনি পড়েন সাথে বাংলাটা নিয়ে তাহলে আপনার তো থেকে আপনার মধ্যে একটা লেভেল চলে আসবে ইনশাল্লাহ তারপর শুন এখানে আমরা মানে পরবর্তী অংশলে হলে সুট দিয়ে পড়ব আই দুদর্ক আমাকে আমার কি কাজটি করা উচিত সুট আই বি ডুইং আমার কি কাজটি করতে থাকা উচিত সুট আই হ্যাভ দান দর্ক আমার কি কাজটি করা উচিত মানে আমার কি কাজটি করা উচিত ছিল শুধ আই হ্যাভ বিন ডুইং ধর আমার কি কাজটি করিতে থাকা উচিত ছিল উ ডাই মানে এইভাবে শ্যু ডের সাথে অন্যান্য ভারপ দিয়ে পড়েন যেমন শুড আই ইট রাস্ট আমার কি ভাত খাওয়া উচিত শু ড আই গো দের আমার কি সেখানে যাওয়া উচিত শুধ আই গোয়িং দেয়ার আমার কি সেখানে যাইতে থাকা উচিত শু ড আই হ্যাব গণ্ডের আমার কি সেখানে যাওয়া উচিত ছিল শুধ আই হ্যাভ বিন গোয়িং দেয়ার আমার কি সেখানে যাওয়া উচিত ছিল এইভাবে যে কোনো ভার্ব দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন মনে অজান্তে পরবেশী দিয়ে রপ্ত হয়ে যাবে তারপরে আসেন ওড আই ডু দা ওয়ার্ক আমি কি কাজটি করতাম ওড আই হ্যাভ দান দর্ক আমি কি কাজটি করিয়া থাকতাম ঠিক একইভাবে ওড আই গো দের আমার আমি কি সেখানে যাইতাম ওড আই হ্যাভ গন দের আমি কি সেখানে গিয়া থাকতাম প্রনন চেঞ্জ করেন সাবজেক্ট চেঞ্জ করেন যেমন ওড ইউ ডু দা ওয়ার্ক তুমি কি কাজটি করতো ওডু গো দে তুমি কি সেখানে যাইতা ওডু রিড ইংলিশ তুমি কি ইংরেজি পড়তা এইভাবে যে কোনো সাবজেক্ট পরিবর্তন করে করে পড়ুন এনশিও এগিয়ে যাবেন তারপর আসুন এখানে ক্যান ডে পড়ব ক্যান এ দু দর আমি কি করতে পারি ক্যান ইউ দু দর তুমি কি করতে পারো ক্যান হি দু দর সে কি কাজটি করতে পারে ক্যান দে দু দর তারা কি কাজটি করতে পারে এইভাবে সাবজেক্ট একটা জায়গায় রেখে আপনি প্র্যাকটিস করতে থাকুন তারপর আর

বিং অ্যাবল টু ডু দা ওয়ার্ক ফর লং টাইম তুমি কি দীর্ঘদিন ধরে কাজটি করতে পারতেছিলে হ্যাঁ বন্ধুগণ এই হলো এক থেকে সাঁত্রিশটি ব্যবহার আমরা এখানে দিলাম এখানে আপনার কাজ হলো যে প্রতিটা ভার্বের দুয়ের স্থলে কমপক্ষে দশটা ভারব দিয়ে দ্রুত গতিতে পড়বেন ইনশাল্লাহ নেচারালি রপ্ত হয়ে যাবে সাথে অবশ্যই বাংলাতে রাখবেন এবং লিখে লিখে পড়বেন আর মনে রাখুন এক দশ বার পড়াচ্ছে একবার লেখা অধিগত উত্তম তার মানে সেটা মনে থাকে বেশি তাই লিখে লিখে পড়েন ইনশাল্লাহ এগিয়ে যাবেন ভালো থাকুন পরবর্তী বিরূত আমরা বাকি অংশগুলো আলোচনা করব আমাদের সাথে থাকুন কোনো প্রকার মিস করবেন না ইনশাল্লাহ এগিয়ে যাবেন ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ